হ্যালো ভিউয়ার্স, যদি আমার জোকস আপনাদেরকে ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরু করছি জোকস। এক অন্ধ ভদ্রলোকের স্ত্রী খুব কলহপ্রিয় ছিলেন। একদিন অন্ধ ভদ্রলোকের এক বন্ধু ঠাট্টা করে বলল, জানিস বন্ধু, তোর বউটা না একেবারে গোলাপ ফুল। তখন অন্ধ ভদ্রলোকটি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হবে হয়তো গোলাপ ফুল, তাই তো রোজই আমাকে গোলাপের কাঁটার খোঁচা খেতে হয়। সেই গরম, আর সেই গরমের দিনে দুইজন ছাত্র মাঝরাতে বারান্দায় বসে পড়ছিল। তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, হ্যাঁরে কয়টা বাজে রে? তখন সে দ্বিতীয় জন কি করলো জানেন? একটা ঢেল নিয়ে প্রতিবেশীর টিনের ছাদে মেরে দিল। প্রতিবেশী তো উঠে এসে রাগারাগি করতে লাগলো আর বলল, হারামজাদার দল, রাত 3টা বাজে এখনো ঘুমোতে যাসনি? আরে শুনুন কথাটা, শুনুন আমার হাসি দেখে ফালাই না, কথাটাকে শুনুন, জোকসটা শুনুন, খুব মজা হইবে খুব। এক লোক এক দুষ্ট ছেলেকে জিজ্ঞেস করলো, এ বলতো দেখি বিড়াল লেজ নাড়ায় কেন? তখন দুষ্ট ছেলে কি কি বললো জানেন? আরে জানো না, লেজ তো বিড়ালে, তোমার বাবার না, এই জন্য।